বাজ পাখি প্রায় 70 বছর জীবিত থাকে, অথচ 40 বছর বয়স আসতেই এই বাজ পাখিকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। কারণ 40 বছর বয়সেই তার শরীরের 3টি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে। ওই সময় তার পায়ের নখ লম্বা ও নরম হয়ে যায়, তখন তার পক্ষে শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, যার ফলে খাবার খুঁটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায় এবং ডানা ভারী হয়ে বুকের কাছে আটকে যায়। এর ফলে সে ঠিকভাবে উড়তে পারে না, ফলে শিকার খোঁজা, ধরা ও খাওয়া ধীরে ধীরে তার পক্ষে মুশকিল হয়ে পড়ে। আর তখন বাজ পাখির কাছে কেবল 3টি পথ খোলা থাকে: এক, আত্মহত্যা করা; দুই, শকুনের মতো পচা গলা মৃতদেহ খেয়ে কোনো রকমে বেঁচে থাকা; আর 3, নিজেকে পুনঃস্থাপিত করা। বাজ পাখি তখন একটা উঁচু পাহাড়ে আশ্রয় নিয়ে সেখানে বাসা বাঁধে আর শুরু করে জীবন মরণ সংগ্রাম। সে প্রথমে তার ঠোঁটটা পাথরে আঘাত করে করে ভেঙে ফেলে। যখন সে ঠোঁট ভাঙতে থাকে, তখন তাকে অসীম যন্ত্রণা সহ্য করতে হয়। একই রকম ভাবে অসহ্য যন্ত্রণা সহ্য করে তার পায়ের নখগুলো একটা একটা করে ভেঙে ফেলে। তারপর অপেক্ষা করতে থাকে নতুন নখ আর ঠোঁট গজানোর। অসহ্য যন্ত্রণা এবং প্রতীক্ষার পর তার নখ ও ঠোঁট গজালে এবার তার ডানার সমস্ত পালকগুলোকে একটা একটা করে ছিঁড়ে ফেলে এবং চুপচাপ কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন পালকের। 150 দিন অসীম যন্ত্রণা সহ্য করে এই দীর্ঘ প্রতীক্ষার পর সে সব কিছু নতুন করে ফিরে পায়। ফিরে পায় তার সেই ধারালো থাবা অর্থাৎ পায়ের নখ, সেই হিংস্র ঠোঁট আর আকাশ ছিঁড়ে ফেলার মতো ডানা। এরপর সে আরও 30 বছর জীবিত থাকে আগের মতো শক্তি ও গরিমা নিয়ে। ইচ্ছা, সক্রিয়তা ও কল্পনার কারণে আমরা দুর্বল হয়ে পড়ি 40 বছর বয়স আসতেই। অর্ধ জীবনে আমাদের উৎসাহ, আকাঙ্ক্ষা ও শক্তি কমে যায়। আমাদেরও উচিত আলস্য উৎপাদনকারী মানসিকতা ত্যাগ করে অতীতের ভারাক্রান্ত মনকে সরিয়ে জীবনের বিবশতাকে কাটিয়ে ফেলতে হবে বাজ পাখির ঠোঁট, ডানা আর থাবার মতো। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।